আমি লিখছি যে example dot com আর ওটার জন্য আলাদা ফাইল করছি তারপরে এগুলো আবার রিস্টোর করতে হবে আর রিস্টোর করতে হবে ইনস্টেন্স করতে হবে না কোন হ্যাঁ তা তো বলতে তা অবশ্যই করতে হবে সো আমাদের VSFTPD সার্ভিসটা ডিসেবল করা আছে আমরা যদিও VSFTP ইনস্টল করেছিলাম ইয়াম ইনস্টল করার পর পরই মনে আছে ইয়াম ইনস্টল করার পর পরই আমরা ইয়াম ইনস্টল VSFTPD এর মাধ্যমে FTP সার্ভার তখনই ইনস্টল করেছিলাম কিন্তু তখন আমরা এটা নিয়ে কাজ করি নাই ঠিক না সো আমরা এই কারণে ইয়াম পার্টটা কিন্তু এখন আর করতেছি না ইনস্টলেশন পার্টটা নাকি ওকে তাহলে আমরা চেক করে দেখি স্যার আপনাদের ভিডিও হচ্ছে হ্যাঁ তাহলে আমরা কি করলাম আমরা VSFTPD সার্ভিসটা স্টার্ট করলাম আমাদের FTP প্যাকেজ VSFTP আমরা যখন ইয়াম ইনস্টল করছিলাম তখনই আমরা করে ফেলছিলাম এই কারণে আমরা নতুন করে আর ইয়াম ইনস্টল করলাম না আমরা চেক করে দেখলাম স্ট্যাটাসটা এখন অফ আছে আমরা সেই জন্য এটাকে স্টার্ট করলাম এবং সেই সাথে সাথে আমরা সিস্টেমটাকে এনাবল করে দিলাম এগুলো আমরা সবাই জানি অলরেডি সেই কাজটাই আমরা আরেকবার করলাম সো তো আমরা এর আগে যেভাবে দেখছি সেভাবে ফায়ারওয়ালে আমরা FTP সার্ভিসের জন্য সার্ভিস অথবা পোর্ট যে কোনো একটা এনাবল করে নিতে পারি দুইটাও করতে পারি আর কি সার্ভিস VSFTP তাহলে আমাদের ফায়ারওয়ালেও এন্ট্রিটা হয়ে গেল তাহলে আমরা কি করলাম আমরা FTP সার্ভিসটা ইনস্টল করার পর FTP সার্ভিসটা আমরা স্টার্ট করলাম এবং ফায়ারওয়ালে আমরা 21 আমরা জানি FTP পোর্ট হচ্ছে 21 তাই তো ওকে এবং FTP কাজ করে TCP প্রোটোকলে তাই না যে কারণে আমরা TCP প্রোটোকলে 21 পোর্টটা অ্যাড করে নিছি এবং সেই সাথে সাথে চাইলে আমরা FTP সার্ভিসটাকেও অ্যাড করে নিতে পারি করছি আমরা সবাই এইটা এইটা ভুল করছেন কোন একটা লাইন দেখেন করছি আমরা সবাই কেন
ম্যাডাম আপনার পাশের জন কই আজকে কাশ্মীর গিয়ে ও কোথায় কাশ্মীর মানে কি বলেন আপনার নাম দেন না বিয়ে এইটুকু শুনছি তারপর আসছি তো সবাইকে বলতেন আমরা আজকে সবাই দাওয়াত নিয়ে তাই চলে যেতাম সন্ধ্যাবেলায় সবাই মিলে চলে গেল অফিস থেকে আপনি বলবেন যে আমরা খুব ভালো মতো লেখার জন্য আপনাকে ছাড়া ক্লাসই করি না আমরা সবাই চলে আসছি চলে আসছি আপনি ছাড়া ক্লাস করব না বিয়েটা কোথায় এর আগে জানতে হবে দাদার কাছে না হলে আমার সমস্যা আমি ব্রেকের সময় যাইতে পারি কিন্তু খোঁজ খবর লাগে ভালো ব্যাপার স্যাপার আর নরমালি খাবার দাবার অনেক বেশি করে আজকাল চাইনিজ রেস্টুরেন্ট গুলাতে আমরা পরে দরকার হলে প্যাকেট গুলো আমার নিজ দায়িত্বে নিয়ে এলাম ব্যবস্থা করে এতজন মানুষ যাচ্ছে এটাই তো একটা বড় বিষয় হ্যাঁ এর থেকে আর বড় গিফট কি হতে পারে বিয়েতে আমরা কাজকর্ম করলাম গেটে মানুষজন আসলো অভ্যর্থনা দিলাম এতজন মানুষ যদি থাকে একটা পক্ষের বিশাল পাওয়ার না 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 আজকালকার ছেলেরা 9টা 10টার আগে যাবে না আর যে জ্যাম রাস্তায় তারা তো সময় লাগতে চাইতো আমাদের শেষ হয়ে গেছে এইটুক সবার অনেক স্লো আপনারা এটা বিয়ে খেয়ে আসা যাবে দেখেন আমরা দেখলাম বিএসএফটিভির জন্য ফাইলপত্র কই আছে আমরা দেখতে পাচ্ছি টিসি বিএসএফটিভিডি আমাদের মেইন কনফিগারেশন ফোল্ডার বিএসএফটিভিডির ভিতর এফটিপি ইউজার্স নামে একটা ইম্পর্টেন্ট ফাইল আছে এবং ইউজার লিস্ট নামে আর একটা ইম্পর্টেন্ট ফাইল আছে এবং আমাদের মেইন কনফিগারেশন ফাইল হচ্ছে bsftpd.com দেখতে পাচ্ছি আমরা সবাই ওকে তাহলে আমরা এখন যাব কোথায় ইটিসির ভিতর বিএসএফটিভি ফাইলে cd etc vsftp সো এখানে vsftp.conf নামে একটা ফাইল আছে ঠিক না পাইছি সবাই আচ্ছা আমরা এই ফাইলটা এডিট করব vi vsftp.conf অরিজিনাল যখন আপনারা কাজ করবেন তখন কাজ করার আগে অলওয়েজ কনফিগারেশন ফাইলের একটা ব্যাকআপ নিয়ে রাখাটাই হচ্ছে শ্রেয় ঠিক আছে সবসময় যেটা করবেন সেটা হচ্ছে কনফিগারেশন ফাইলের একটা ব্যাকআপ নিয়ে রাখবেন এটাকে কপি করে অন্য কোনো নামে সেভ করে রাখবেন যাতে আপনার ইন কেস যদি কোনো ভুল হয়ে যায় আপনি যেন আবার ওই জিনিসটা হ্যাঁ এই যে এখানেই রাখতে পারেন ধরেন আপনি এই ফাইলটাকে আমরা এখানে কপি করে রেখে দিলাম এটার নাম দিয়ে দিলাম অরিজিনাল তাহলে এখন ইন কেস যদি কখনো আমাদের এই ফাইলে প্রবলেম হয় আমরা এই অরিজিনাল ফাইলটাকে রিনেম করে দিলে আমাদের তখন মেশিন যা ছিল সেই অনুযায়ী কিন্তু ঠিক থাকবে ঠিক না সো অলওয়েজ এই কাজটা করবেন যে কোনো সময় কনফিগারেশন ফাইল এডিট করার আগে আমরা যদিও এখানে ল্যাবে এইগুলা অতটা করতেছি না বাট এটা খেয়াল রাখবেন সো আমরা কোথায় ঢুকলাম সো আমরা কোথায় আসছি vsftpd.conf এই ফাইলটাতে আছি দেখেন এখানে 12 নম্বর লাইনে অ্যানোনিমাস এনাবল ইকুয়াল টু ইয়েস দেওয়া আছে তার মানে অ্যানোনিমাস ইউজাররা এই এফটিপি সার্ভার ইউজ করে লগ ইন করতে পারবে অ্যানোনিমাস ইউজার বলতে কাদেরকে বোঝায় লিনাক্সের ক্ষেত্রে এফটিপি ইউজার এবং অ্যানোনিমাস ইউজার এই দুইটা ইউজারকে অ্যানোনিমাস ইউজার হিসেবে অ্যানোনিমাস ইউজার মানে যে ইউজার আপনার মেশিনের সাথে কোনোভাবেই রেজিস্টার্ড না সেই হচ্ছে অ্যানোনিমাস ইউজার সো আমাদের সিস্টেমে লিনাক্স সিস্টেম অ্যানোনিমাস ইউজার বলতে আমরা দুই ধরনের ইউজারকে বুঝি এক হচ্ছে ইউজার নেম অ্যানোনিমাস আর এক হচ্ছে ইউজার নেম এফটিপি
সো আমরা যদি অন্য উইন্ডোজ মেশিন থেকে এখন কানেক্ট করতে যাই, বিশেষ করে এক্সপ্লোরার থেকে যদি কানেক্ট করতে যাই, সেই ক্ষেত্রে যদি ইউজার নেম পাসওয়ার্ড চায় তাহলে আমরা ইউজার নেম হিসেবে দিব আইদার এফটিপি অথবা অ্যানোনিমাস, পাসওয়ার্ড নাই কোনো, ব্ল্যাঙ্ক পাসওয়ার্ড। এটি হচ্ছে অ্যানোনিমাসের ডেফিনেশন, বুঝা গেল? ওকে, তারপরে কি বলছে দেখেন, লোকাল এনাবল ইকুয়াল টু ইয়েস, কত নাম্বার লাইনে? 16 নাম্বার লাইনে। তার মানে কি? তার মানে হচ্ছে লোকাল যে ইউজার, আমার এই মেশিনে যারা লোকাল ইউজার তারা চাইলে এইটাতে লগ ইন করতে পারবে। রাইট এনাবল ইকুয়াল টু ইয়েস, তার মানে কি? তার মানে এখানে রাইট করতে পারবে। দেখছি আমরা, তারপরে 23 নাম্বার লাইনে কি দেওয়া আছে? লোকাল ইউমাস ইকুয়াল টু 022, তার মানে কি? লোকাল ইউজাররা তাদের পারমিশন লেভেল হচ্ছে 02। দেখেন এখানে 29 নাম্বার লাইনে বলা আছে অ্যানোনিমাস আপলোড এনাবল ইকুয়াল টু ইয়েস, তার মানে আমরা যদি এটা দিয়ে দিই, হ্যাঁ কমেন্টস করা, আমরা কিছু চেঞ্জ করিনি, আমরা পড়তেছি ফাইলটা। অ্যানোনিমাস ইউজার আপলোড যদি আমরা এটাকে হ্যাশটা উঠাই দিই তাহলে কি হবে, যে অ্যানোনিমাস ইউজাররা লগ ইন করতে পারতেছিল তারা চাইলে রাইটও করতে পারবে। অ্যানোনিমাস এমকেডিআই রাইট এনাবল, অর্থাৎ ডিরেক্টরিও ক্রিয়েট করতে পারবে, আদারওয়াইজ কিন্তু ফাইল ছাড়া কোনো কিছুই আপলোড করতে পারবে না। দেখেন এখানে কি বলছে, ডিরেক্টরি মেসেজ এনাবল 27 নাম্বার লাইনে, ঠিক না? তার মানে আমরা যদি কোনো মেসেজ দিয়ে রাখি এফটিপিতে তাহলে যখন ফার্স্ট টাইম কেউ লগ ইন করবে সে একটা মেসেজ পাবে। তারপরে দেখেন এক্স ফার লগ আন্ডারস্কোর এনাবল, তার মানে যে কাজগুলো এফটিপি সার্ভারে হবে সেইগুলির একটা লগ রাখা হবে, অর্থাৎ আপলোড ডাউনলোডের একটা লগ ফাইল মেনটেন করা হবে। না না না, আপলোড ডাউনলোডের লগ, না না না, 40 নাম্বার লাইনটার মানে হচ্ছে আপলোড এবং ডাউনলোডের জন্য যে জিনিসগুলো দরকার যে লগ, সেই লগটা হচ্ছে এক্সপোর্ট লগ, যদি এনাবল থাকে তাহলে সে লগটা মেনটেন করবে। ঠিক আছে, তারপর কি বলছে, কানেক্ট ফ্রম পোর্ট 20, এর কারণ কি? এর কারণ হচ্ছে সার্ভার মেশিন নিজে চাইলে এই 20 পোর্ট ইউজ করে এফটিপি ডাটা রিডাইরেক্ট করতে পারবে। দেখছি আমরা, সবাই পড়তেছি? সিএইচ ওন আপলোড একটা অপশন আছে, ঠিক না? এখানে 48 নাম্বার লাইনে, তার মানে কি? হ্যাঁ, ওনারশিপ চেঞ্জ করতে পারবে কি পারবে না? চেঞ্জ ওনার ইউজার নেম, যে কোনো কেউ পারবে কি না সেখানে বলা আছে। এক্সফার লগ উপরে আমরা এনাবল করছিলাম, ঠিক না? তো সেইটা যদি আমরা এখান থেকে হ্যাশটা উঠাই দিই তাহলে ভাল লগ এক্সফার লগ, এখানে যে এই জিনিসগুলা লগ হবে, অর্থাৎ এইটা হচ্ছে আমার ফাইলের নেম, কোথায় থাকবে? ভাল লগ এক্সফার লগ। তারপর কি বলা আছে দেখেন, 57 নাম্বার লাইনে, এক্সফার লগ আন্ডারস্কোর স্ট্যান্ডার্ড আন্ডারস্কোর ফরম্যাট ইকুয়াল টু ইয়েস, ঠিক না? তার মানে লগগুলো স্ট্যান্ডার্ড ফরম্যাটে হবে, আদারওয়াইজ এক লাইনে হয়ে যাবে সব। এখানে বলা আছে 60 নাম্বার লাইনে, আইডিয়াল সেশন টাইম আউট 600, অর্থাৎ আইডিয়াল যদি থাকে সিস্টেমে লগ ইন করার পর যদি আমরা এটা হ্যাশটা উঠাই দিই তাহলে 600 সেকেন্ড পর অটোমেটিক্যালি সেশন টাইম আউট হয়ে যাবে। ডাটা কানেকশন টাইম আউট 120 সেকেন্ড, এগুলো যদি হ্যাশ দেওয়া আছে কিন্তু সব, ঠিক আছে? এগুলো আমরা আমাদের মতো কনফিগার করে নিতে হবে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী। দেখতে পারছি আমরা সবাই? আচ্ছা, এইখানে আর নো প্রিভিলেজড ইউজার এফটিপি সিকিউর, তার মানে হচ্ছে যে যে ইউজারগুলার কোনো প্রিভিলেজ নাই তারা আদৌ এটা কাজ করতে কি পারবে না সেটাই হচ্ছে এখানে বোঝাবে। অর্থাৎ ধরেন একটা ইউজারের কোনো প্রিভিলেজ নাই,
তখন সে এফটিপি মেশিনে এন্টার দিল, তাহলে তার কাছে এফটিপিটা যাবে কিন্তু দেখতে পারবে না। আর যদি আমরা হ্যাশটা উঠাই দিই তাহলে তার কাছে যাবেই না, সে বুঝতেই পারবে না যে এখানে একটা এফটিপি সার্ভার আছে। তাকে কানেকশন টাইমড আউট, ইউজার নেম পাসওয়ার্ড রং, কোনো ইনফরমেশনই দিবে না, তাকে বলবেই না যে এটা একটা এফটিপি সার্ভার। সিকিউরিটি লেভেল খুব বেশি হাই না হইলে ওইগুলি সাধারণত করা লাগবে। হ্যাঁ অনেক লাইন আছে, এটা সব বলতে হবে। এখানে কি বলছে, অ্যাসিঙ্ক আন্ডারস্কোর অ্যাবর্ট আন্ডারস্কোর এনেবলড, এটার মানে কি? এটার মানে আমি জানি না, এটার মানে উপরে পড়া আছে দেখেন, এনেবল দিস অ্যান্ড দ্য সার্ভার উইল রিকগনাইজ অ্যাসিঙ্ক্রোনাস এবোর রিকোয়েস্ট নট রিকমেন্ডেড ফর সিকিউরিটি, দিস কোড ইজ নন ট্রাইভেবল, নট এনেবলিং ইট হাউএভার মে কনফিউজ ওল্ডার এফটিপি ক্লায়েন্ট। এটি কখনোই করি নাই। অ্যাসিনক্রোনাস টাইপের কোনো রিকোয়েস্ট যেটা বলা আছে সেটা হচ্ছে অ্যাসিনক্রোনাস টাইপের রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে কি করবে না, এটা একটা আসলে সিকিউরিটি ফ্লো, এটা করা হয় না, করিও নাই কোনো দিন। অনেক লাইন আছে এরকম। এখানে 114 নাম্বার লাইনটা ইম্পর্টেন্ট, সেখানে বলা আছে লিসেন ইকুয়ালস টু নো, লিসেন ইকুয়াল টু নো, তার মানে কি? তার মানে হচ্ছে যে যখন লিসেন ইকুয়াল টু নো থাকবে তাহলে এফটিপি সার্ভার স্ট্যান্ড অ্যালোন মুডে রান করতে পারবে, স্ট্যান্ড অ্যালোন মুডে রান করতে পারবে কি পারবে না। যদি আমি লিসেনটাকে ইয়েস দিয়ে দেই তাহলে এফটিপি সার্ভার স্ট্যান্ড অ্যালোন মুডে রান করতে পারবে, আর যদি না দিয়ে দেই তাহলে রান করতে পারবে না, তাকে অবশ্যই একটা আইপিভি ফোর সকেটের মাধ্যমেই রান করতে হবে। না দিব না, আমরা কিছু করতেছি না তো, আমি জাস্ট লাইনগুলো বলতেছি। না না আপনি লিসেন ইয়েস দাও মানেই হচ্ছে সে এখন আইপি সার্ভার রিড করতে পারতেছে স্ট্যান্ড অ্যালোন, আর যদি লিসেন ইয়েস থাকে তাহলে তাকে আইপিভি ফোর এর সকেটের মাধ্যমেই রিড করতে হবে। না না আইপি উল্লেখ কেন করবেন, এই মেশিন যত আইপি আছে সবগুলাই করবে। 123 নাম্বার লাইনে লিসেন আইপিভি সিক্স ইকুয়াল টু ইয়েস, যদি আইপিভি সিক্স রান করতে চাই তাহলে এটা ইয়েস দিয়ে দিব, আর যদি রান না করতে চাই তাহলে বন্ধ করে দিব। বুঝা গেল? নিচের দিকে একটা লাইন আছে দেখেন 126 নাম্বার লাইন ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ইউজার লিস্ট এনাবল ইকুয়াল টু ইয়েস, এর মানে আমাদের বাইরে একটা ফাইল বলছিলাম না ইউজার লিস্ট, সেই ফাইলটা এনাবল হবে কি হবে না সেটা এখানে বলা আছে। খেয়াল করে দেখবেন ইউজার লিস্ট এনাবল ইকুয়াল টু ইয়েস বলা আছে, তার মানে ইউজার লিস্ট নামের ফাইলটা এনাবল হবে, ইয়েস হবে। এই ফাইলটা অনেক জায়গায় এভাবেও লেখা আছে ইউজার লিস্ট আন্ডারস্কোর ডিসেবল ইকুয়ালস টু নো, সেটার কথাও কিন্তু একই, সো এটা বুঝতে হবে আপনাকে কি লেখা আছে। না 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 হ্যাশ দিলে ডিসেবল হবে না, এই ইউজার লিস্ট এনাবল ফাইলকে হ্যাশ দেওয়া যাবে না, এটা হ্যাশ দিলেও বাই ডিফল্ট সেভাবেই কাজ করবে। আপনি যদি এখানে এভাবে লেখা দেখেন ইউজার লিস্ট আন্ডারস্কোর ডিসেবল ইকুয়ালস টু নো, তার মানেও কিন্তু কথা একই, বুঝা গেল? হ্যাঁ, সো ওই জিনিসটা ঝামেলা না, ইয়েস নো তো আপনার উপর ডিপেন্ড করতেছে, কিন্তু এই জিনিসটা এক এক জায়গায় দেখবেন এক এক সিস্টেমে এক এক ভাবে দেওয়া আছে। নো দিলে ওই ইউজার লিস্ট ফাইলটা এনাবল হবে না, এই কেসে ইউজার লিস্ট কি এনাবল হবে, ইয়েস বলা আছে, যদি নো দেই তাহলে এনাবল হবে না, এইটুক বলা আছে। এখন কি কাজ করতে সেটা আমরা দেখবো, ওই ফাইলটা আদৌ আমি এনাবল করব এনাবল করব না সেগুলো আমরা দেখবো, ফাইলটা জাস্ট একটু রিড করলাম আর কিছুই না। এই পর্যন্ত কি সবাই করছেন? কোনো সমস্যা সমস্যা আছে? হ্যাঁ সেই চুরুট আন্ডারস্কোর লোকাল আন্ডারস্কোর ইউজার, এটা কি ইয়েস? আর একটা হচ্ছে লিস্ট এনাবল, এটা কি ইয়েস হবে? আর লিস্টের ফাইল হচ্ছে সিএইচ রুট, এইটা সিএইচ রুট মানে কি? অর্থাৎ তাকে আমি রুট ইউজার হিসাবে অ্যাক্সেস করার পারমিশন দিব কি দিব না, খুবই ডেঞ্জারাস বিষয়, কখনোই দিব। করছি আমরা ফাইলটা, ওকে
এখন মনে করেন আপনি chroot local user equal to yes এটা yes এইটাকে এনাবল করে দিলেন তার মানে কি লোকাল ইউজার যখন লগইন করবে তখন বাই ডিফল্ট তাকে তার হোম ডিরেক্টরিতে পুশ করা হবে রুট হিসেবে কাজ করবে তার হোম ডিরেক্টরি তো যে ইউজার লগইন করে সে কিন্তু শুধু এফটিপি অ্যাক্সেস করতে পারে সে কিন্তু অন্য কোনো ফোল্ডার অ্যাক্সেস করতে পারে না বাট যখন আপনি chroot local user equals to yes দিয়ে দিবেন তখন সে ডিরেক্টলি তার হোম ডিরেক্টরিতে রিডাইরেক্টেড হবে অর্থাৎ সে হোম ডিরেক্টরি এডিট করতে পারবে আমি যদি chroot local user equal to yes টা এনাবল করে দেই তাহলে FTP তে সে যখন লগইন করবে তার রুট ফোল্ডার হবে তার হোম ডিরেক্টরি তার নিজের নিজের হোম ডিরেক্টরিতে লগইন বুঝতে পারছেন ক্লিয়ার হ্যাঁ কোনো সমস্যা সমস্যা মনে হচ্ছে কোথায় হ্যাঁ মনে হচ্ছে না কেন কি বলেন আপনি এখান থেকে বের হন সেভ আমরা সার্ভিসটা কি রান করতেছেন আমাদের রান করতেছে তো তাই তো মেশিনের আইপি কত মেশিনের আইপি কত FTP 63.10 20 এই জায়গায় কি কাজ হয়ে গেল আমরা 63.20 দিয়ে যখন FTP দিয়ে ঢুকলাম অ্যানোনিমাস ইউজার কি করা ছিল কোথায় FTP লিখছি তাহলে আমরা 20 তে যখন ঢুকলাম আমরা কি পাইলাম পাপ নামে একটা ফোল্ডার তাই পাওয়ার কথা ছিল না আমরা বলে আসছিলাম তাহলে এই পাপের ভিতর আমাদের সেই জিনিসপত্রগুলো আছে ঠিক না যেগুলো আমরা দেখাইছিলাম মনে আছে এইগুলো এই জন্যই কপি করে রাখছিলাম যে জিনিসগুলো আমাদের এখানে আছে সো আমরা ব্রাউজার দিয়ে যদি চেক করে দেখি
তাহলে আমরা দেখলাম আমরা যেভাবে নরমাল এফটিপি অ্যাক্সেস করি সেভাবে কিন্তু সব ডাটা আমরা রিড করতে পারতেছি। বোঝা গেল কি না? খুবই সিম্পল জিনিস, এখনো কোনো ডিফিকাল্ট টাইপের কনফিগারেশন করি নাই, সিম্পল জিনিসপত্র করছি। হ্যাঁ না, বাই ডিফল্ট আপনার লোকেশন হচ্ছে ভার এফটিপি, এটা হচ্ছে এফটিপি রুট লোকেশন, এটার মধ্যে যা থাকবে তাই দেখাবে। কোথায় অথেন্টিকেশন আছে মানে অ্যানোনিমাস লেখেন বা ইউজারের নাম লেখেন, এফটিপি পাসওয়ার্ড দেন, খালি ব্ল্যাঙ্ক এন্টার করেন, এফটিপি ইউজার নেম পাসওয়ার্ড নাই কোনো। সেটাই তো দিয়ে রাখছিলাম না, এই যে প্যাকেজ, প্যাকেজগুলো আমরা কপি করছিলাম না, সেটাই তো দেখাইলাম। বলেন ম্যাডাম কেন আসেন আপনার?
ওখানে এরকম আসছে কানেক্ট করেন এফটিপি সার্ভার কানেক্ট না করতে পারলে হবে যাদের হয় নাই তারা করতে থাকেন ওকে এখন আমরা কনফিগারেশন ফাইলটাতে লগ ইন করবো কনফিগারেশন ফাইলটাতে এবার আমরা কি করব এইবার আমরা 12 নাম্বার লাইনের অ্যানোনিমাস এনাবলারটাকে উঠিয়ে দিয়ে হ্যাশ দিয়ে দিব তাহলে কি হবে অ্যানোনিমাস ইউজাররা লগ ইন করতে পারবে হ্যাঁ পারবে নাকি পারবে তাহলে আমরা এটা করে সেভ করে বের হইলাম কি করলাম সেভ করে কোনটা বন্ধ করছি 12 নাম্বার লাইনের অ্যানোনিমাস এনাবল এটাকে হ্যাশ করে দিছি তাই তো বুঝতে পারছিস সবাই সেভ সার্ভিস সরি সিস্টেম রিস্টার্ট দেন এবার ঠিক আছে এবার আমরা যদি চেক করি আবার এফটিপি ব্রাউজার কেটে দেন ক্যাশ কুকিজ আছে
কি করেন না এটাকে হ্যাশ করেন না এটাকে নো করেন এই হ্যাশ করলে বাই ডিফল্ট ও এনাবল করে রাখতেছে বাই ডিফল্ট এনাবল এটা নো করেন অ্যানোনিমাস ইউজার এনাবলটাকে নো করেন হ্যাশ করলে ও সে বাই ডিফল্ট এটাকে ওপেন করে রাখে বড় হাতের ইউজারনেম পাসওয়ার্ড চাইতে হবে সেটাই তো এই যে চাইছে এখন আমার এখানে কোন ইউজার নেম পাসওয়ার্ড হবে আমরা এই ফাইলের ভিতরে কি বলে আসছিলাম লোকাল লোকাল এনাবল ইকুয়াল টু ইয়েস বলে আসছিলাম না তার মানে কি লোকাল ইউজাররা লগ ইন করতে পারবে তাই তো লগ ইন করতে পারবে তাহলে আমরা কি করব লোকাল ইউজার আমার কি আছে আলী নামে একটা লোকাল ইউজার আছে তাই তো আলী নামে একটা লোকাল ইউজার আছে না এর পাসওয়ার্ড নাই কি আছে আমার লোকাল ইউজার কামরুল নামে একজন আছে তাহলে কামরুলের পাসওয়ার্ড সেট করে নিলাম কামরুল তাহলে আমরা দিব কামরুল পাসওয়ার্ড কামরুল কি আসছে কি আসছে আপনাদের ৫৫০ আসছে কার কার ৫৫০ আসছে কার কার যাদের ৫৫০ আসছে তার মানে তাদেরকে এনাবল করতে হবে ভালো ভেরি গুড তাহলে আপনারা এনাবল করেন সেট এসি বুল লেখেন সেট এসি লিনাক্স বুলিয়ান আমি তো সিরিরে অনয়তে বলি নাই আমি কি হে সিরি কখনো বলছি একা একা আমি তাহলে সেট এসি বুলে মাইনাস পি এফটিপি আন্ডারস্কোর হোম আন্ডারস্কোর ডিরেক্টরি অন এই কমান্ডটা চালাইতে হবে যাদের লিনাক্স আসলে এসি লিনাক্স অন আছে তাদের ক্ষেত্রে যার ক্ষেত্রে আমার মতো ফাঁকা আছে তাদের কিছু হবে না এসি লিনাক্স বলা মাত্রই সিরি অন হয়ে যায় কেন বুঝলাম না এটা কারা কারা দিবেন যাদের এসি লিনাক্স অন আছে অথবা এমনিও চালাইতে পারেন তাহলে আপনাদের এরকম বলবে আর একটা কমান্ড চালাইতে হবে এসি লিনাক্স ম্যানেজ বুলিয়ান মাইনাস এম এফটিপিডি আন্ডারস্কোর ফুল অ্যাক্সেস এগুলো এসি লিনাক্সের ভিতরে পারমিশন দেওয়ার জন্য সিকিউরিটি লিনাক্স লিনাক্সের এসি লিনাক্স বলে একটা হায়ার লেভেল সিকিউরিটি আছে সেই সিকিউরিটি লিনাক্সে যখন এনাবল থাকে তখন আপনার 550 এরর দিবে সে বাই ডিফল্ট হোম ডিরেক্টরি অ্যাক্সেস করতে দিবে না ইউজারকে এই জন্য তখন সিকিউরিটি এসি লিনাক্সে আপনাকে এটাকে অ্যাড করে দিতে হবে এবং এসি লিনাক্স একটা হাই এন্ড সিকিউরিটি আপনার সার্ভারকে সিকিউর করার জন্য আমরা এসি লিনাক্স ইউজ করি
যদি এনাবল থাকে যেহেতু আমার কাছে আসলে ডিসেবলড আছে আপনাদের অনেকেরই ডিসেবলড আছে যার এনাবল আছে একজন মনে হয় আছে এনাবল মাইনাস মাইনাস অন এই কমান্ডটা চালাতে হবে এসি লিনাক্স আসলে এনাবল থাকলে এই জিনিসগুলি চলবে এসি লিনাক্স এনাবল না থাকলে এই জিনিসগুলি আসলে চলবে না বুঝা গেল যার এসি লিনাক্স আছে তারটা হবে মানে কি এন্টার নিয়ে নিছে তাহলে আপনি এসি লিনাক্স অন আছে হোম ডিরেক্টরি পাইছি তো দুইটা লাইন দেখাইছি যাদের এসি লিনাক্স অন আছে একটা হচ্ছে সেট এসি বুল আপনার কিছু করা লাগবে না একজনের জন্যই বলছি আর একটা হচ্ছে এসি ম্যানেজ বুলিয়ান এই দুইটাই এইটা করার পর তারা অ্যাক্সেস করতে পারবে যাদের 550 এরর আছে ব্রাউজারটা বন্ধ করেন আমার বন্ধ রান করেন নাহলে দেখাচ্ছে আপনাকে অন্য কমান্ড মোড দিয়ে দেখ ওকে হয়েছে অনেক কথাবার্তা এখন দেখেন এই জায়গায় ইউজার লিস্ট ইউজার আন্ডারস্কোর লিস্ট নামে যে ফাইলটা আছে আমরা যে ফাইলটা কি করে আসছিলাম এনাবল ইয়েস করে আসছিলাম ঠিক না ওকে তাহলে আমরা এখন এই ফাইলটাতে ঢুকব অর্থাৎ এই ফাইলটা এনাবল্ড আছে কি বলছে দেখেন ভিএস এফটিপিটি ইউজার লিস্ট ইফ ইউজার লিস্ট ডিনাই ইকুয়ালস টু নো ইফ ইউজার লিস্ট ডিনাই ইকুয়ালস টু নো তার মানে কি ইউজার লিস্ট এনাবল ইকুয়াল টু ইয়েস যেটা আমাদের করা আছে তাই তো সেটা যদি হয় তাহলে অনলি অ্যালাউ ইউজার্স ইন দিস ফাইল অনলি অ্যালাউ ইউজার্স ইন দিস ফাইল আর ইফ ইউজার লিস্ট আন্ডারস্কোর ডিনাই ইকুয়ালস টু ইয়েস তার মানে কি ইউজার লিস্ট এনাবল ইকুয়ালস টু যদি নো হইতো দেন নেভার অ্যালাউ ইউজার্স ইন দিস ফাইল বুঝা গেল তাহলে আমরা এই ফাইলটাতে অ্যালাউ করতে হবে কোন ইউজারকে কামরুল সাহেবকে কাকে কামরুল কি অ্যাক্সেস করতে হবে কামরুলকে অ্যাড করে নিলাম আমরা এখানে তাহলে কামরুল কি এখন অ্যাক্সেস করতে পারবে না পারবে না পারবে কেন কারণ ইউজার লিস্ট এনাবলটা ওইখানে ইয়েস করা আছে করছি আমরা সবাই হ্যাঁ না কিছু বলে না কেউ সবাই করছি নেক্সট আর একটা ফাইল আছে দেখেন এফটিপি ইউজার্স আছে না একটা ফাইল এফটিপি ইউজার্স এই ফাইলটাতে যদি যাই তাহলে দেখেন ইউজার্স দ্যাট আর নট অ্যালাউড টু লগ ইন বাই এফটিপি অর্থাৎ পৃথিবীতে যে কোনো জায়গায় যে কোনো কনফিগারেশনই থাকুক না কেন এইখানে যে ইউজারের নাম থাকবে সেই ইউজার কখনোই এফটিপি দিয়ে লগ ইন করতে পারবে না সেটা আপনি যে ফাইলে যে পারমিশনই তাকে দিয়ে আসেন না কেন যেমন এইখানে যে ইউজারগুলো দেওয়া আছে রুট বিন ডেমন অ্যাডব এলপি সিঙ্ক এগুলো হচ্ছে সিস্টেমের জন্য খুবই ইম্পর্টেন্ট ইউজার কখনোই রুট ইউজার দিয়ে এফটিপিতে লগ ইন করা যাবে না এফটিপিতে যদি আমি রুট ইউজার দিয়ে লগ ইনই করতে পারলাম তাহলে তো আপনার মেশিনই আমার মেশিন এফটিপি তো ওপেন একটা জিনিস সেইখানে যদি রুট ইউজার দিয়ে লগ ইনই করতে পারি আমি
তাহলে আমি তো পুরো মেশিনই পেয়ে যাচ্ছি না, এটা তো বিশাল প্রবলেম না। আপনি শাটডাউন ইউজার দিয়ে যদি লগইনই করতে পারেন, আপনি তো মেশিনই শাটডাউন দিয়ে দিতে পারবেন। আমরা এফটিপি খালি ব্রাউজারে দেখতেছি, এফটিপি কি ব্রাউজারে দেখার জিনিস? এফটিপি ব্রাউজারে দেখার জিনিস না, এফটিপি মানুষ এইভাবে কানেক্ট করে। আমার মেশিনের আইপি কত? এফটিপি কমান্ডই বলে খুঁজে পাচ্ছে না। এফটিপি ক্লায়েন্ট ইনস্টল করতে হবে। এফটিপি ক্লায়েন্টের প্যাকেজ কি? কি বলেন, এসি লিনাক্স রিস্টার্ট করছেন? ডিজেবল আছে বলেন কি? স্লো কাজ করতেছে এই মেশিন। না কামরুল তো আমার ইউজার নেম, আপনার ইউজার নেম কামরুল? দেখেন 530 পারমিশন ডিনাইড আসছে, ঠিক না? 530 পারমিশন ডিনাইড আসছে, আসছে সবার এইরকম আসছে নাকি? দেখেন সবাই এক জায়গায় থাকলে ভালো লাগে। আর এর মানে হচ্ছে ডিরেক্টরিতে অ্যাক্সেস নাই, 530 মানে ডিরেক্টরিতে নো অ্যাক্সেস, আমরা দিব অ্যাক্সেস দিব, একরকম আসুক সবার, তাহলে না ভালো লাগবে দেখতে। আমি একটা বলি আপনারা একটা শুনে নিন, ভালো আপনার ভালো আছে। নেক্সট ফাইলের ভিতরে ঢুকেন, এই ফাইল না, চলে আসেন হোম ডিরেক্টরিতে অ্যাক্সেস দেওয়ার জন্য। নাম্বার হচ্ছে একশো এবং 101 নাম্বার লাইন এনাবল করেন। একশো নাম্বার লাইনটা এনাবল করলেই হবে, 101 লাগবে না। chroot underscore local underscore user equal to yes এবং chroot underscore writeable underscore chroot equal to yes।
লেখছি সবাই, সেভ করেন, করছেন? হ্যাঁ বুঝি নাই কোথায়, না না এটা স্বামী বিষ্ণু কেন এলো হবে, এলো এলো ভুল লিখছি মাথা কাজ করতেছে, এলো রাইটেবল সি স্টুডেন্ট হবে, সি স্টুডেন্ট দুইবার কেন হবে, একবার সেভ করেন, হ্যালো এই যে অ্যাক্সেস দেওয়ার জন্য দেখি এখান থেকে অ্যাক্সেস নিচ্ছি পাইছে নাকি, এখনো এরর দেখাচ্ছে,
আপনারা যেটা করেন আপনারা ইউজার লিস্ট ফাইল থেকে কামরুলকে বাদ দিয়ে দেন এবং এফটিপি প্যাকেজটা ইনস্টল করেন ইয়া আমি ইনস্টল এফটিপি ইউজার লিস্ট হয়েছে না হ্যাঁ দেন এখন ঠিকঠাক মতো কাজ করতেছে দেখেন কি করবেন ইনস্টল করছেন না এখন এইখানে আগে চেক করেন ব্রাউজারে অনেক সময় লাগে এখন কমান্ড দিলে নিবে এফটিপি প্যাকেজ ইনস্টল করার পর এখানে কামরুল নাম দেন পাসওয়ার্ড দেন কামরুলের তারপরে এখানে লগ ইন করবে কেন ইউজারের হোম ডিরেক্টরি তো দেখাবে তাই তো বলতেছি আমরা যদি এখন দেখি এখানে ফোল্ডার ওয়ান আছে ফোল্ডার ওয়ানটা আসছে কোথা থেকে হোম কামুলের ভিতরে যে ফোল্ডার ওয়ান আমরা রাখছি সেই জিনিসগুলো এখানে শো করতেছে ডান
ডকুমেন্ট, সাউন্ড, মিউজিক, পিকচার, পাবলিক, টেমপ্লেট, হ্যাঁ, ভিডিও সব আছে।